দেখুন আজকে বন্ধুরা, ময়না কিচেনে আজকে নিরামিষ মানে রান্না হচ্ছে। তো আজকে 70 জনের অর্ডার এসছে। তো এখানে বানাচ্ছি আজকে মটর পনির আর ফ্রাইড রাইস, পুরো ভেজ রান্না হচ্ছে। তো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখায় অনুরোধ রইল, সঙ্গে থাকবেন। ভিডিও হচ্ছে, ঠিক আছে, আর ক্যামেরা খুলো পনিরের আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখছি ঠিক করে। কি মশলা করছে ঠিক পনিরগুলো ভাজা হয়ে যাচ্ছে, আটার তেলে পনিরটা ভেজে নিচ্ছে। মটর পনিরে মটরগুলো সিদ্ধ করে নেওয়া হচ্ছে। কালারটা কি ভালো লাগছে না? সাপোলা মোটর দিলে আপনার ওই ভাপাতে হবে। কত করে পুরিয়া? ওই যে পুরিয়া কত করে? পুরি 10 টাকা করে একটা লঙ্কা আর নুন পুরিয়া? হ্যাঁ 10 টাকা করে। 10 টাকা করে একটা লঙ্কা একটা নুন 10 টাকা করে? হ্যাঁ গুনে নেবে সেই কি খুঁজছো বল। দেখো বন্ধুরা, পনিরটা একদম রেডি হয়ে গেছে, কন্টেনারে রাখা হয়ে গেছে। তো এরপরে রাইসটা হবে। দেখো চালটা ভেজানো ছিল 2 ঘন্টা ধরে, রাইসের চাল। আর এখানে দেখো গাজর, বিনস, মটরশুঁটি জলে ফুটতে দেওয়া হয়েছে। মটর পনির একদম রেডি, অল্প তোলো, খুব অল্প। হ্যাঁ ব্যাস ব্যাস, ঠিক আছে। তো বন্ধুরা মটর পনিরটা একদম রেডি হয়ে গেছে, টেস্ট করে বলছি কেমন হয়েছে। ঠিকঠাকই আছে, দারুণ টেস্টি হয়েছে। হ্যাপি, এবারে রাইসটা হতে থাকুক। তো দেখো বন্ধুরা, রাইসটা সিদ্ধ হয়ে গেছে, এখন ঝুড়ির মধ্যে ছেঁকে নেওয়া হচ্ছে। খুব ধোয়া উঠছে। তো দেখো বন্ধুরা, রাইসটাও রেডি হয়ে গেছে। এটা কি ফ্রাইড রাইস মশলা? এখানে ঘি দেওয়া হচ্ছে, না না মিষ্টিটা দিলে ফ্রাইড রাইসটা টেস্টি হয়। আর এখানে দেখো 1 কেজি বড়। দেখো রাইসটা আবার বাটারও দেওয়া হয়েছে, নাকি বাটার? তো তো বাবা, রান্না তো সেই হচ্ছে আর কি, মানে তোমার পনিরে বাটার, খোয়া, এত কিছু, আবার ফ্রাইড রাইসও, এত কিছু।
হেভি টেস্টি হবে। দেখো বন্ধুরা, খাবার একদম রেডি হয়ে গেল, ফ্রাইড রাইস আর পনির, মটর পনির। তো এখন প্যাকিং চলছে। হ্যাঁ হ্যাঁ বলে যাও, ঠিক আছে। আর এই যে আমাদের সাধনদা, এর ডিউটি হচ্ছে হ্যাঁ হ্যাঁ বলার। হ্যাঁ হ্যাঁ বলো একবার বলো। সাধনদার ডিউটি হচ্ছে। আর এই যে আমাদের এই যে শেফ, এ হচ্ছে আমাদের শেফ, রান্না খুব ভালো করে। এদিকে দেখাও একবার, মুখটা তো দেখাও, খুব ভালো রান্না করে। আর আপনাদের এইরকম খাবারের মেনু দরকার হলে এখানে কমেন্ট করবেন। তো এরকম এরকম, হ্যাঁ, আর এখানে কমেন্ট করলেই আপনি রান্নার খবর পেয়ে যাবেন। তো এখানে আর এই যে আমাদের কন্ট্রাক্টর, পনিরগুলো দেখো একদম প্যাকিং করা রেডি। দেখো বন্ধুরা, বাটারটা মিক্স করে দিচ্ছে এখন। বাটারটা সব গলে গেছে গরমে। অভয় ভাই, হাই, হ্যালো, কিছু বলো। এতদিন কোথায় ছিলে তুমি? তুমি এখন যদি 12:15 খাও তো আমি আর কি করবো বলো? আমেরিকা আবার কি করতে গেছিলি? বউ খুঁজতে? তো দেখো রাইসটা এখন প্যাকিং হচ্ছে, কন্টেনারে ভরে দিচ্ছে ফাইলগুলোতে। এইদিকে চলে আয়। দেখো বন্ধুরা, খাবার গুলো একদম রেডি হয়ে গেছে। ভিতরে মাল দেবো থাকিয়ে।